ও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে এই ব্যাটারিটা নিয়ে লাইভ আসার আমার একটা উদ্দেশ্য আছে। আপনারা কিছুক্ষণের জন্য ধরে নেন যে এটা একটা ব্যাটারি না, এটা একটা মধুর বোতল, খাঁটি মধুর বোতল। তো এইটা আমি আপনাকে লাইভে দেখালাম যে এটা খাঁটি মধুর বোতল, এবং লাইভে মধু কেটে আপনাদেরকে এর ভেতরে পুরে দেখালাম। কিন্তু আমি যে পাঠানোর সময় দুর্নীতি করতেছি না এর গ্যারান্টিটা কি? তো ধরেন এর একটা প্রসেস আমি চিন্তা করেছি, ফানি। তো এর ব্যাখ্যা দিচ্ছি, আসলে ধরেন এটা একটা খাম, চিঠি পাঠানোর খাম বা এরকম একটা কন্টেনার আমরা চিন্তা করছি। তো এই মধুর বোতলটা আমি এই খামের মধ্যে দিলাম, ওকে। দেওয়ার পরে এখন আমি এটা আপনাকে পাঠালাম, তো এরপরও কি গ্যারান্টি যে এই খামটাই আপনার কাছে যাচ্ছে? এর জন্য আমি ভাবলাম যে কোনো ইউনিক কোড ইউজ করা যায় কিনা। তো এই জন্য ধরেন আমার কাছে একটাই মাথায় আইডিয়া আসলো যে এই যে টাকার কার্ডগুলো ইউজ করা কার্ডগুলো এটা ইউনিক, ওকে। এখনই হাসি থামাবার না, আরও হাসির অনেক কিছু আছে। তো এখন এইটা যদি সামাহ কোনো মেশিনের মাধ্যমে স্টেপলারের মতো পিন মারার মতো যদি আমি এখানে লাগাই দিতে পারি আটা দিয়েও, এখন কোনো ব্যক্তি যদি কোনো কারণে এটা খুলতে যায় এই খামটা, আমি বলে দিলাম যে আপনার পিন কোডটা হলো এত, ঠিক আছে, যে এই শেষের নাম্বারটা। তো এই নাম্বারের এই প্রোডাক্টটা শুধু এই খামের মধ্যেই আছে, এবং এটা কোনোভাবে খুলতে চেষ্টা করা হলে এই খামটা ছিঁড়ে যাবে। এরকমভাবে যদি আমরা একটা মেশিন বানাই যে খামটা এমনভাবে লাগাই দেওয়া হবে এর মুখে, ওকে। তো শুধু এটা খাম না, এটা কন্টেনার হতে পারে, কন্টেনারের যে কোনো জায়গায়। এরকম শুধু এই কোডটাই না, অন্য যে কোনো কোডই হতে পারে। তো এখন বিশ্বাস আসলে এভাবে অর্জন করা যায় না। তো বিশ্বাস অর্জন করতে গেলে, একটা বাজার ব্যবস্থার বিশ্বাস অর্জন করতে গেলে আপনাদেরকে রিয়েল প্রোডাক্ট দিতে হবে। আর যদি ক্লায়েন্ট আমাদের রিয়েল প্রোডাক্ট পায়, তাহলেই তারা কেবল আমাদের উপর বিশ্বাস আনতে পারবে, অর্থাৎ যারা সাপ্লাই দিব। তো আমি ভাবতেছিলাম যে কেননা শুধু আমি নই, আমাদের বাংলাদেশের 64টি জেলার আমরা আমাদের মতো যারা যুবক রয়েছি তারা সবাই মিলে বিজনেস করতে পারি কিনা। যেমন ধরেন আমি যদি একাই চাই যে আমি একাই 5-6 লাখ টাকা ম্যানেজ করব, করে ঢাকাতে প্রোডাক্ট পাঠাবো, ঢাকা থেকে আমার দিনাজপুরে কাটারি ভোগ চাল, দিনাজপুরে কাটারি ভোগ চাল লিচু আমি ঢাকায় পাঠাবো, এবং ঢাকা থেকে আমি বিভিন্ন জিনিস নিয়ে আসবো, এসে আমি আমার এলাকায় আমার ইউনিয়নে আমার জেলায় সাপ্লাই দেবো। তবে আমার একার পক্ষে এটা যতটা না কঠিন, আমরা যদি চেষ্টা করি যে ঢাকার কোনো একজন ভাই আমার সঙ্গে থাকে, তো আমরা যদি এভাবে লেনদেন করি তাহলে দেখা যাচ্ছে যে আমার প্রোডাক্ট আমি তাকে দিলাম এবং তার প্রোডাক্ট আমি নিলাম, শুধু ঢাকার না। তো এখন আমরা এরকম একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি কি না যে 64টি জেলার যারা বিজনেস করতে চায় তারা সবাই মিলে একসাথে হলাম, হয়ে কিছু করে টাকা দিলাম, দেওয়ার পরে সবাই মিলে আমরা বিজনেস করব। আপনাদেরকে প্রথমে আরেকটি কথা বলে রাখি, আমার ভিডিওটা বেশ একটু লেন্দি হবে, যে আমি ভিডিওগুলো কেটে কেটে একসঙ্গে করবো না, সুতরাং আমার কথার মাঝে অনেক সমস্যা হবে, এবং আমি এখানে কিছু মোবাইলে লিখে রাখছি নোটস, সেগুলো দেখে বলবো, ওকে। তো প্রফেশনালি কোনো কিছু এরকম এডিটিং করার আমার ইচ্ছা নাই। তো বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম, তো 64 জেলার যদি আমরা 5 জন করে নেই, 5 জনের যদি 64 × 5 = 300, আর প্রত্যেকে যদি আমরা 2000 করে টাকা দিই, তাহলে হচ্ছে আমাদের কত টাকা, প্রায় 6 লাখ টাকা হচ্ছে। আর একাই 6 লাখ টাকা যদি আমার মতো ফ্যামিলির ছেলে ম্যানেজ করতে যায়, তাহলে তার জন্য অনেক কঠিন ব্যাপার এবং নাও হতে পারে। তো আবার আমি একা যে আইডিয়া দিয়ে বিজনেসটা করার চেষ্টা করব, তাহলে আমি কিন্তু পারবো না। তো এখন আরও অন্যান্য যেগুলো প্রতিষ্ঠান রয়েছে, যারা এরকম নিজের টাকা দিয়ে নিজের স্টোর কিনে বিভিন্ন জেলায় কিনে যারা ব্যবসা করছে, তাদের আর আমাদের মধ্যে পার্থক্য অনেক। পার্থক্য এটাই, যারা আমরা যুবক, আমরা নিজেরাই 64 জেলার 300 জনই কিন্তু এই স্টোরটার মালিক, ঠিক আছে, 2000 করে টাকা দিচ্ছি। এবং আচ্ছা, আমি আপনাদেরকে বলি এই টাকাটা আসলে আমরা দিব কিভাবে, নিব কিভাবে, পুরো প্রসেসটা কিভাবে সব আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরবো। তো এই যে আমরা প্রত্যেকেই মালিক, এবং প্রত্যেকেই প্রত্যেকের জেলার আমরা বিজনেস সম্বন্ধে জানি। এখন আমরা কিভাবে একত্রিত হব, আর কিভাবে আপনারা আমাকে বিশ্বাস করবেন, বা আমার কথাগুলো কেন আপনারা শুনছেন এবং আরও শুনবেন, এটা একটা প্রশ্ন। এখন দেখেন, আমি কম্পিউটার সায়েন্সের একজন ছাত্র, আমি মোটামুটি ওয়েব ডেভেলপমেন্ট করি, অর্থাৎ আমি ছোটোখাটো ওয়েবসাইট বানাই এবং মোবাইল অ্যাপও তৈরি করতে পারি। তো আমি কিছুদিন আগে একটা ওয়েবসাইট বানিয়েছি একজন ক্লায়েন্টের জন্য, আইডিয়াটা ঠিক এরকম ছিল। এখন আমি নতুন করে ভাবছি যে ওটাকে কীভাবে ডেভেলপ করা যায়। যেমন আমাদের ওয়েবসাইটে আপনি প্রথমে আসলেন, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে মাত্র 100 টাকা দিয়ে, যে আপনি বিজনেস করতে চাচ্ছেন কিনা। আপনি যদি 5 জনকে অ্যাড করেন, তাহলে আপনি ওই 5 জনের টাকাও পাবেন, মানে প্রতিটা জেলায় আমরা ন্যূনতম 5 জন করে নিব। দেখেন ভাই, এই যে আমি পুরো প্রসেসটা আমি ওয়েবসাইটে যে বানাই দেবো বা অ্যাপটা যে বানাবো, এখানে আমি কোনো নিজে পয়সা নিব না, আমি চাচ্ছি যে সবাই এটার মালিক থাকুক। আমার আইডিয়াটা পুরো শুনেন, আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। এখন এসে এখানে আমরা 100 টাকা করে নিচ্ছি কেন, যাতে প্রত্যেকের একটা গায়ে লাগে যে না, আমি টাকা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করছি। তো আমরা এখানে 300 জন হওয়ার পরে আমরা ডিসিশন নিলাম কোন জেলায় কোন প্রোডাক্ট আমরা সাপ্লাই দেবো। আমরা ফার্দার
ফার্দার স্টেপে গিয়ে এমনও করতে পারি যে আমরা 300 জন মেম্বার প্রতিদিন মোবাইল এই অ্যাপের মাধ্যমে আপডেট দেবো যে আমাদের এই প্রোডাক্টের এই মূল্য বাড়লো এবং এই মূল্য কমলো বা একই রয়েছে, তাতে করে আমরা পুরো বাংলাদেশের বাজার ব্যবস্থা সম্বন্ধে জানতে পারলাম। আচ্ছা, ফার্দার স্টেপে আমরা 300 জন রয়েছি, আমরা যদি আরও কিছু করে ইনভেস্ট করি বা আমাদের যদি বিজনেসের অগ্রগতি হয় আমরা বিদেশ থেকেও কিন্তু প্রোডাক্ট আনতে পারবো কিংবা বিদেশে নিয়ে যেতে পারবো। কিছুদিন আগে যে মাইক্রোফোনটা দেখতেছেন, এই মাইক্রোফোন নিয়ে আমার চায়নার এক ছোট ভাইয়ের সাথে কথা হলো, চায়না সে লেখাপড়া করতেছে, তো সেখানে এইটার মূল্য মাত্র 700 বা 800 টাকা। এখন সেই প্রোডাক্ট আমাদের দেশে যদি আমরা নিয়ে আসতে যাই, এর প্রসেসটা কি? আসলে এটা ছোটখাটো ব্যাপার না, কিন্তু এটা লাখ লাখ টাকার ব্যাপার, যার কারণে এটা আমরা ওইভাবে করে নিয়ে আসতে পারবো। তো আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, আমরা একা একজনের ব্রেন আর 100 জনের ব্রেন কিন্তু কোনোদিনই একই না। আরেকটা ব্যাপার হলো, আমরা যে সবাই মিলে কাজ করতে যাচ্ছি, আমরা প্রত্যেকেই মনে রাখবেন প্রত্যেক মানুষেই নিজের নিজের আইডিয়ালি আলাদা আলাদা। সুতরাং আপনি যখন একা কাজ করবেন সেটা যতটা আপনার কাছে সহজ, দুজনে কাজ করলে যতটা না সহজ, আবার প্রবলেমও ততগুলোই আসবে। তো আপনারা 300 মানুষ মিলে আমরা কাজ করব, 300 জনের মতামত এবং চিন্তা ভাবনা এক এক রকম হবে, সেখানে যে সমস্যা হবে না এটা আমাদের চিন্তাও করা যাবে না। 300 জন কাজ করলে সমস্যা হবে মানে আমাদের পথটা হলো ভঙ্গুর, আমরা হাই স্পিডে যেতে চাইলে পাবো না। আচ্ছা, এখন এখানে যে ধরনের মেন্টালিটি নিয়ে আসতে হবে, আপনারা যে টাকা দিবেন আমাকে কোন বিশ্বাসে দিবেন সেই ব্যাপারে আগে আপনাদের ক্লিয়ার করি। আমি গোলাম কিবরি, আমার বাসা দিনাজপুর জেলা, আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে লেখা পড়ছি, ইসলামিক ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে আমার সামনে পরীক্ষা। আমি চাচ্ছি যে আমার কথাগুলো যদি আপনাদের পছন্দ হয় আমরা আমাদের পরীক্ষার পরে এরকম একটা স্টেপ নিতে পারি। আপনারা আমার এই ভিডিওটা বিভিন্ন জায়গায় শেয়ার দিবেন, আমি আসলে এলোমেলোভাবে করে আপনাদেরকে বলছি, কিছু লিখে রাখছি, এগুলো বলার চেষ্টা করব যাতে করে আমরা 64টি জেলার ছেলে মেয়েদেরকে এখানে নিয়ে আসতে পারি এবং তাদের সাড়া পাই। আমার ফেসবুক গ্রুপে যে গ্রুপটা আমি আপনাদেরকে যে গ্রুপ নামে এটা খুলছি, আপনারা সেই গ্রুপে অ্যাড হবেন এবং আমার সাথে ফোনে অথবা ওই গ্রুপের মেসেঞ্জারে বা গ্রুপে আমাকে নক দেবেন। ওকে, তো আমাকে বিশ্বাস করে টাকা না দিয়ে আমি চাইবো আপনারা যদি বলেন যে ভাই আপনি এমন অথেন্টিক একজন কাউকে আপনাদের আমাদের সামনে দাঁড় করান যার মাধ্যমে আমরা একসাথে হতে পারি, আমি চাইলে আমার কোনো সিনিয়র স্যার, কোনো প্রফেসর, কোনো কলেজের স্যার, কোনো চেয়ারম্যান, যে কাউর মাধ্যমে একজন অথেন্টিক মানে হলো পাবলিক ফিগার পার্সন বা গভর্নমেন্ট চাকরিজীবী এরকম কারো কাউকে আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি, ঠিক আছে, যার মাধ্যমে আপনারা বিশ্বাস পাবেন। আপনাদের 2000 টাকা আপনাদের খরচও পাঠাতে হবে এবং আপনারা যদি কোনো কারণে বাই চান্স যদি আমরা মাত্র 20 জন একসঙ্গে হই, আমরা 20 জনও কিন্তু শুরু করে দিতে পারি। মনে রাখতে হবে 300 জনকে একেবারেই পাওয়া আমাদের সম্ভব নাও হতে পারে, তবে আমাদের একটা মিনিমাম টার্গেট যে প্রত্যেক জেলা থেকে এভাবে 5 জন করে নিলে 300 জন হবে। ওকে, তো এইখানে আমি বেশ কিছু সুবিধা অসুবিধা আপনাদের লিখে রাখছি। আমি বলবো আমরা যারা ছাত্র রয়েছি, যারা চাকরি করি, তারা যদি আমাদের বাবা মা বা ভাই যারা রয়েছে তাদেরকে এখানে কাজে লাগাতে পারি, আমরা কিন্তু তাদেরকেও কাজে লাগাতে পারি, কারণ তারা অনেকেই দেখা যাচ্ছে যে শিক্ষিত না, কোনো চাকরি বাকরি করছে না, আমরা তাদেরকে এই ধরনের ব্যবসায় কাজে লাগাতে পারি এবং তাদেরকে দিয়ে বিজনেসটা কন্টিনিউ করতে পারি। ওকে, এখন আমাদের প্রত্যেকটা জেলায় একটা করে স্টোর দরকার মালামাল রাখার জন্য। আমরা কিন্তু যারা স্থানীয় আমরা কিন্তু চাইলেই খুব সহজেই সেই স্টোরটা ম্যানেজ করতে পারি, কিন্তু আমি এখান থেকে গিয়ে যদি যাই হলো রাজশাহী, সেখানে গিয়ে একটা স্টোর ম্যানেজ করতে পারবো না, এটা একটা সুবিধা। আচ্ছা, সাধারণত আমরা কোন কোন টাইপের মেম্বার অ্যাড করব সেটা কিন্তু আমরা সবাই মিলে যদি সিদ্ধান্ত নেই যে আসলে আমরা এই ধরনের মানুষকে অ্যাড করব, বা যারা স্টুডেন্ট লেভেল রয়েছে বা যারা বিজনেস করছে তাদেরকে আমরা অ্যাড করব, তো এই ধরনের মানুষকে আমরা নিব না, তো এই ধরনের ডিসিশনগুলো আমরা আপনারা যখন আসবেন তখন আমরা করতে পারি, ডিসিশন নিতে পারি। আর সাধারণত ইউনিভার্সিটিগুলোকে আমরা টার্গেট করতে পারি, সেখানে সব জেলা ছেলেমেয়ে থাকে, তো আমরা ইউনিভার্সিটিগুলোতে টার্গেট করতে পারি। আমি একটু দেখে দেখে বলবো, তো একটু সময় লাগবে। আচ্ছা, আর আমরা কে কোন এলাকার প্রোডাক্ট সাপ্লাই দিতে চাচ্ছি, আপনারা বিনামূল্যে রেজিস্ট্রেশন করে বা 100 টাকায় রেজিস্ট্রেশন করে সেখানে সব কিছু দিতে পারবেন এবং আমি আপনাদেরকে ইনশোর করেছি, আমি যে ওয়েবসাইটটা আপনাদেরকে তৈরি করে দিব বা আমি অলরেডি তৈরি করেছি, আর সামান্য কাজ করা লাগবে। সেখানে আপনারা দেখতে পাবেন যে কে কোন জেলার প্রোডাক্ট সাপ্লাই দিতে পারছে, কতজন প্রোডাক্ট কতজন মেম্বার অ্যাড হয়েছে এবং টোটাল আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে। ওকে, এবং আমরা মানে পুরো প্রসেসগুলো লাইভে আপনারা দেখতে পাবেন। এবং আমি যেমনটা এখানে দেখালাম এই যে মধু কাটার ব্যাপারটা বা এরকম ধরেন কোথাও বাদাম তুলছে, সে বাদাম তোলাটা আপনারা লাইভে নিয়ে আসলেন। ওকে, বা দেখা যাচ্ছে যে প্রোডাক্টগুলো আমরা প্রায় চেষ্টা করব যে আমাদের ফেসবুক পেজে সেগুলোকে লাইভে নিয়ে এসে এবং লাইভে দেওয়া। আচ্ছা, এভাবে আসলে বিশ্বাস কুড়ানোর ব্যাপার না, আমি আপনাদেরকে ছোটোখাটো কিছু ব্যাপার বলি। আমেরিকাতে আমার যতদূর জানা সেখানে আমাদের দেশের তুলনায় ই কমার্স বা এই যে মোবাইলের মাধ্যমে পণ্য কেনা বেচা এগুলোর অনেক গুণ বেশি, এর কারণ হলো তাদের অথেন্টিক প্রোডাক্টগুলো তারা দিয়ে থাকে। আমাদের দেশে এই ই কমার্সটা এত নিচে নেমে যাওয়ার কারণ একটাই, আমরা বিশ্বাস ধরে রাখতে পারিনি। আমরা যে প্রোডাক্টগুলো সাপ্লাই দিই সে প্রোডাক্টগুলো অধিকাংশই মানুষের আস্থা ধরে রাখতে পারেনি। তো আমরা এই তরুণ ছাত্র সমাজ যদি গুটি গুটি পায়ে বাংলাদেশের বাজার ব্যবস্থাটা বুঝতে পারি এবং রিয়াল প্রোডাক্ট দিতে পারি, তাহলে আপনাদেরকে বলছি
অল্প লাভ কিন্তু ভালো প্রোডাক্ট এবং কাস্টমার বেশি হলে এটা আপনারা সবাই আমার থেকে ইনশাল্লাহ বেশি বুঝেন এবং জানেন। ওকে, আমি আর আচ্ছা আরেকটা ব্যাপার এখানে বলে রাখছি যে ধৈর্য ধরা লাগবে, কারণ প্রত্যেকে আলাদা আলাদা আইডিয়ালি। আচ্ছা আচ্ছা, ভিডিওর কথা বলেছি, হ্যাঁ আপনারা আমার পেজে অ্যাড হবেন, পেজে অ্যাড হয়ে সবাইকে আপনারা যারা সামান্য হেল্প করতে পারবেন না, ধরেন অনেকেই আছেন যে আপনার বিজনেস করতে পারছেন না বা বিজনেস করার ইয়ে নাই, তো আপনারা চাইলে আমাদের এই ভিডিওটা শেয়ার করে আমাদের যুব সমাজকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে সাহায্য করতে পারেন। ওকে, কারণ দেখা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন এমন হয়ে গেছে যে যারা বড় লোক তারা শুধু বড় হতে চলেছে, হতে যাচ্ছে, আর যারা গরিব তারা উপর দিকে উঠতেই পারছে না, কারণ যারা শ্রমিক হিসেবে গার্মেন্টসে গিয়ে কাজ করছে তাদের নিজস্ব, তারা যদি 20,000 টাকা ইনকাম করে দিচ্ছে তারা সেখান থেকে মাত্র 8,000 পাচ্ছে, কিন্তু আপনারা এখানে 2,000 টাকা, আমি আপনাদেরকে এরকম অনেক কোম্পানির নাম বলতে পারবো যেখানে আপনারা মাসে 400 টাকার এরকম লোভ দেখিয়ে দেখিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে, নিয়ে পরে সে টাকা সব তো মেরে দিয়েছে আর কোনো নিরাপত্তা পাননি। আমি আপনাদেরকে সরকারি চাকরিজীবীর একজন মাধ্যমে বা আমার মতো ছাত্র, আপনারা টাকা না পেলে আমার নামে কেস করে দিবেন, সমস্যা নাই, আমি আমার পুরো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিব, এবং আপনারা যদি চান আপনাদেরকে আমি স্ট্যাম্পের মাধ্যমে একটা সিস্টেম করতে পারি আলোচনায় এসে, যে যারা আমাদের টিমে আসবে আমরা স্ট্যাম্পের মাধ্যমে সবগুলো কাজ সম্পাদন করব। আচ্ছা, এরপরে আইডিটা প্রত্যেকটা ফলাফলের মধ্যে শেয়ার করার কথা বলেছি, হ্যাঁ এইগুলো ছিল। আর আর যেটা বলেছি যে আমার সামনে পরীক্ষা, আমি চাচ্ছি যে 2-3 মাস পরে পরীক্ষার পরে যে আইডিয়াটা আজকে আপনাদের সামনে শেয়ার করছি, আমি হয়তো অনেক কিছু গুছায় বলতে পারিনি, আমি ভেবে রেখেছি কিন্তু হয়তো গুছায় বলতে পারিনি, তবে আপনাদের যদি কোনো মতামত থাকে, আইডিয়া থাকে, ধারণা থাকে, আপনারা আমার সাথে শেয়ার করতে পারবেন। আর আমি যে ওয়েবসাইটটির কথা বলছি বা অ্যাপসটির কথা বলছি, যে অ্যাপসটির মাধ্যমে আমরা একসাথে হব, সেই অ্যাপটি আমি অ্যাপটি কীভাবে কাজ করে তার একটা লিঙ্ক এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি বা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, যাতে করে আপনারা দেখতে পারেন যে অ্যাপটি আসলে কীভাবে কাজ করে। আমি মূলত জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেভেলপমেন্ট করি, তো আমি ভাবলাম যে আচ্ছা আমি তো ওয়েবসাইট ডেভেলপ করে মানুষকে দিচ্ছি, তো আমি মানুষকে কালেক্ট করার একটা স্ট্রং ওয়েবসাইট কেন বানাতে পারি না, যেখানে আপনার বিশ্বাস আসবে যে কতজন অ্যাড হলো, কত টাকা আসলো, কীভাবে কোথায় কোন জায়গায় কোন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, আসলে কি আমরা কত দূর এগোচ্ছি, আপনার মনের মধ্যে একটা বিশ্বাস আসবে যে হ্যাঁ এখানে অলরেডি 2 জন রেজিস্ট্রেশন করছে, আমিও যেতে পারি, এখানে এই বড় ভাই আছে, এই বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আছে, এই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারি, বা এইভাবে আমরা বিজনেসটা কন্টিনিউ করতে পারি। ওকে, তো এখন আপনারা অনেকে ভাববেন যে আচ্ছা আমি কম্পিউটার সায়েন্সে পড়ে আবার বিজনেসের কথা কেন ভাবছি, এখানে শুধু আমি না, আমি মনে করি ব্যক্তিগতভাবে, এই যে একটা বিষয় মনে আসলো, বাংলাদেশের 60-70% মানুষ কৃষক, আমার গোড়া পত্তন করা আছে কৃষক, আমি একেবারে শিকড় থেকে উঠে আসা একজন ছাত্র, তা আমার মতো আমি মনে করি যে সকল ছাত্র এরকম শিকড় থেকে উঠে এসেছে, আমরা একজন মুচি তার সাথেও গল্প করতে পারি, এবং আমরা যদি সুযোগ পাই তাহলে প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দিতে পারি ইনশাল্লাহ। তো আমরা বাংলাদেশের এরকম যুবক সমাজ যারা একসাথে বিজনেস করতে চাই বা নিজের পায়ে দাঁড়াতে চাই, তো তারা যদি নিজের মন থেকে এই বিজনেস করতে চান, আপনারা দেখেন আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কিন্তু এরকম যে প্রত্যেকেই আলাদা আলাদা নিজের সেক্টর নিয়ে ভাবি, যে আমি একা এইটা কিছু করতে পারি কিনা, আমি এরকম প্রতিষ্ঠান দাঁড়া করতে পারি কিনা, কিন্তু আমরা একসাথে হয়ে কাজ করাটা অনেক কঠিন, কিন্তু এটা অনেকটা মানে সফলতা নিয়ে আসে, এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনি 10 জন মেধাবীকে নিয়ে একসাথে কাজ করতে পারবেন না, কারণ অনেকটা কঠিন তাদেরকে বোঝানো, তারা প্রত্যেকে আলাদা আলাদা ইয়ে করতে চায়, তো এই জায়গা থেকে আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে বিশ্বাস আনতে হবে। আপনারা চাইলে আমাকে ফোন কল দিন, আমার ফেসবুকে আমার সাথে কথা বলুন, যাচাই বাছাই করুন, অ্যাড হন, এবং আপনারা 2-4-5 জনকে বলুন, বলার পরে তারপরে আসেন। আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি, এভাবে যারাই আমি বাংলাদেশের এরকম একটা গল্প আপনারা শুনেছেন যে আমেরিকার কিছু মানুষ জাহান্নামে রয়েছে, ধরেন একটা গর্তের মতো কল্পনা করেন, সেখানে 5-10 জন পুলিশ এরকম করে পিছনে ধরেন যে বন্দুক দিয়ে আছে জাহান্নামের মধ্যে, আবার ধরেন ভিয়েতনামের তাদের মধ্যে 2 জন, কিন্তু বাংলাদেশের জাহান্নামে রয়েছে তাদের মধ্যে রয়েছে 1 জনও না। এখন একটা লোক জিজ্ঞেস করলো আচ্ছা যে বাংলাদেশের মানুষ জাহান্নামে রয়েছে, তারা তো এই গর্তটা টপকায় উঠে যেতেও পারে, তো তাদের পিছনে কেউ নাই কেন? তো তিনি বললেন যে কেউ কোনোদিন উঠে যাবে না, এখান থেকে যদি কেউ উঠে যেতেও চায় তাকে 14 জন বলবে না তুই পারবি না, তোর দ্বারা হবে না, অতএব তাকে পা টেনে নিচে নামায় ফেলে। তার মানে আমাদের দেশের বাঙালি, হুজুগে বাঙালি, আমরা নিজেদেরকেই আসলে দোষ দিব না, আমাদের টেন্ডেন্সি এরকম যে তুই পারবি না তোর দ্বারা হবে না। ওকে, তো আমার কনসেপ্টটা এটা ছিল যে আসুন সবাই মিলে বিজনেস করি, একটা অথেন্টিক ওয়েবসাইট আমি আপনাদেরকে ফ্রিতে বানিয়ে নেব, এর বিনিময়ে আমি একটা কানাকড়িও নিব না, আমি চাচ্ছি আপনারা যেমন সদস্য হবেন আমিও তেমন সদস্য হব, আপনার জেলায় কী কী পণ্য পাওয়া যায়, কীভাবে আপনার জেলায় পণ্য সাপ্লাই দিতে পারবো, এবং কত সহজে আমরা বিজনেসটা করতে পারবো সে বিষয়ে চিন্তাভাবনা করব। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং আমি আপনাদের ভালোবাসা এবং আশ্বাস চাচ্ছি, আর আমার মতো যারা এই বয়সে রয়েছেন, যারা বিজনেস করতে চান, এবং আমাদের সিনিয়র সিটিজেন যারাই রয়েছেন,
তাদের প্রত্যেকেরই কমেন্ট শেয়ার আমি চাচ্ছি, যাতে করে আমরা শুরু করতে পারি। আমাদেরকে এটুকু ভালোবাসা দেন, ঠিক আছে, কারণ আমরা শুরু করতে চাই, আমরা বিজনেস করতে চাই। অনেকেই দেখা যাচ্ছে, আমার অনেক ফ্রেন্ড সার্কেল দেখেছি, তারা নিজেই পার্সোনালি মধুর ব্যবসা করছে, গেঞ্জি বিক্রি করছে বা হোমমেড প্রোডাক্ট। কেন, আমরা একসাথে হয়ে যদি বিজনেস করি, একসাথে হয়ে দেশের থেকে দেশের বাইরে প্রোডাক্ট নিয়ে আসি যাই, তাহলে আমাদের অসুবিধাটা কোথায়? তো আমার একজন আর একটা কথা মনে বললো, আমার একজন বন্ধু সৌদি আরবে থাকে, তো সে জানে কখন খেজুর তৈরি হয়। সেখান থেকে সে আমাকে বললো, বাংলাদেশ থেকে অনেক প্রোডাক্ট যায় সৌদিতে, সৌদি থেকে আসে। তো আমরা এই যে শিক্ষিত জনগণ শিক্ষা গ্রহণ করছি, তো আমরা কি পারি না বিজনেস করতে? পারি কি না, আমাদের পেশার পাশাপাশিও পারি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা আমাকে হতাশ করবেন না, আমার ডাকে সারাদিন। এবারের সংগ্রাম ব্যবসা করার সংগ্রাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।